400 টাকার মধ্যে তোমরা দীঘাতে এমন একটা সুন্দর হোটেল পেয়ে যাবে। এটা রয়েছে নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের রাস্তা। তোমরা যদি চাও এটা অনলাইনেতেও তোমরা আগে থেকে বুকিং করে নিতে পারো। আমি এটা অনলাইনেতেই আগে থেকে বুকিং করে নিয়েছিলাম, আর এখন আমার ইনফরমেশানগুলো যা বাকি ছিল সেই ইনফরমেশানগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো চলো আমি আগে আমার ইনফরমেশানগুলো ঝটপট করে দিয়ে দিই, তারপরে চটপট করে আমি তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাবো। আমি এটা অনলাইনেতে বুকিং করে নিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে তার বিল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন, আর এটা হচ্ছে ওখানে সমস্ত ক্রাইটেরিয়া পালন করার পরে আমাকে এই বিলটা দেওয়া হয়েছিল। চলে এসেছি আমরা দীঘাতে। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের রুম, এই রুমটা একটু বড়, সেই জন্য আর কি আমরা এই রুমই নিয়েছি। চলো এবার তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো। চলো দেখি, হোটেলটা বেশ ভালো, বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগছে। এটা আমাদের রুম, আমরা এই রুমটা নিয়েছিলাম। প্রথমে ঢুকতেই বাথরুম ছিল, আর তারপরে বেড ছিল, টিভি ছিল, টেবিলও ছিল। এছাড়াও তোমরা হোটেলেতে ওয়াইফাই পেয়ে যাবে। আমাদের মোট 3টে রুম নেওয়া হয়েছিল। প্রথমে আগে আমাদের রুমগুলো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। এইবার আমি তোমাদেরকে দেখাবো ফার্স্ট ফ্লোরের রুমগুলো। এতক্ষণ আমি তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো দেখাচ্ছিলাম, আর ফার্স্ট ফ্লোরেতে রুমের সাথে রয়েছে কিন্তু ব্যালকনি। তো চলো চটপট দেখে নাও তোমরা নন এসি রুম, এসি রুম, সব কিছু, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। এইবারে আমি তোমাদেরকে দেখাবো এসি রুম। তো চলো দেখে নাও তোমরা এসি রুম। আচ্ছা, ওপরটা তাহলে একবার আমি দেখি। ওপরটা দেখে
রুমের প্রাইস কিরকম আছে? অফ সিজনে 400 টাকা ম্যাডাম। হ্যাঁ, তারপরে সিজন অনুযায়ী রেট উঠা কমা হয়। আচ্ছা আচ্ছা। আর এইখানে এই যে মানে কিচেনের সবকিছুর ব্যবস্থা? সবকিছু। আচ্ছা, ওয়াশিং মেশিন আপনি দেখছেন সবকিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাস পার্টি এলে ও রান্না করার জন্য এখানে জায়গা দেওয়া হয়। আচ্ছা, এই যে এই জায়গাটায়? ওই জায়গা দেওয়া হয়। আচ্ছা, পাশে জায়গা দেওয়া হয়। আচ্ছা, তারপরে বসে খাওয়া দাওয়া ফ্যান ফ্যান সব আছে। আচ্ছা, লাইট ফাইট ব্যবস্থা সব আছে। আর নিউ দীঘা থেকে তো খুব বেশি মিনিট লাগে না, 3-4 মিনিট। সব রুম টুম দেখিয়ে দিলাম, নন এসি, এসি, তারপরে হচ্ছে কি যদি কেউ বাসেতে আসো সেই সবকিছু দেখিয়ে দিলাম। আরো হ্যাঁ, হোটেল টোটেল এটা দেবো। আর আরও ইনফরমেশান যা সবকিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার সব থেকে শুরু করে সব কিছু এভরিথিং তোমরা অবশ্যই দেখে নিও। তোমাদেরকে নন এসি, এসি রুম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এই কাত্যায়নি গেস্ট হাউসে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বার শো করছে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর ওখানে গিয়ে তোমরা যদি আমার নাম করো তাহলে কিন্তু তোমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। নিউ দীঘা থেকে এটা একদম কাছে, খুব বেশি দূরে নয়, নিউ দীঘা থেকে মাত্র 3-4 মিনিটের রাস্তা হেঁটে হেঁটে গেলে। আমার তো বেশ ভালো লেগেছিল। আর কাপলস যারা আছো তারাও কিন্তু যেতে পারো এই রুমেতে, শুধু তোমাদের আইডি প্রুফ লাগবে, আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। আমাদেরও ঠিক লেগেছিল, শুধুমাত্র আধার কার্ড, সেরকম ভাবে কোনো কিছু প্রয়োজন হয়নি। তো টাটা, ভালো থেকো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আর কমেন্ট কিন্তু করো, তাহলে কিন্তু আমি একটু ইন্সপায়ার হব আরো, যাতে এরকম বিভিন্ন রকম জায়গাতে গিয়ে হোটেলে গিয়ে তোমাদের সাথে যাতে আমি ভিডিও শেয়ার করতে পারি। টাটা সবাইকে।